বন্ধুরা, আমরা এখন যাচ্ছি বালুরঘাটের বোয়ালদার যে জগন্নাথ মন্দির, যেটা পুরীর আদলে বানানো হয়েছে, পুরী জগন্নাথ মন্দিরের মতোই তৈরি করা হয়েছে। ওটা বড়, আর এটা ওর থেকে ছোট, কিন্তু সেই মন্দিরের দিকে আমরা এখন এগোচ্ছি এবং গিয়ে যা যা দর্শন করবো সব তোমাদের সামনে তুলে ধরবো। তো সব কিছু জানতে আমাদের ভিডিওগুলি দেখতে থাকো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো তোমাদের ভিডিও পাওয়ার জন্য। আর দেখো আমরা কীভাবে মানে মন্দিরে গিয়ে জগন্নাথ দর্শন করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সঙ্গে থাকো, পাশে থাকো এবং ভিডিওগুলো দেখতে থাকো। চলো চিত্র দেখতে পাচ্ছেন, চারিদিকে লোকজনের ভর্তি আর কি ভরপুর। তো
আপনারা কিন্তু আসবেন। তো এবছর না যারা আসতে পারেনি সামনে বছর তারা অবশ্যই আসবেন এখানে রথ দেখতে। আর জগন্নাথদেবের রথ এখানে তিনখানা, যেটা সুভদ্রা বলরাম আর জগন্নাথদেবের যে তিনখানা রথ সেটা অলরেডি কিন্তু এখানে সাজানো হয়ে গেছে, এখন দড়ি টানা শুরু করবে। তো তার আমরা অপেক্ষায় থাকি, দেখতে পাচ্ছেন সরাসরি এখান থেকে। আজকে 2023 সালের যে রথযাত্রা জগন্নাথদেবের, যেটা বলদার যে গ্রাম সেখান থেকে দেখানো হচ্ছে আপনাদের, দেখতে থাকুন বন্ধুরা। প্রথম রথে চলে আসেন রামলাল আগরওয়ালা দাদা এবং অমিত দা, প্রথম রথে চলে আসেন। দড়ি এসে পৌঁছায়নি, জয় জগন্নাথ। এই হচ্ছে বলদার রথযাত্রা, সেটা দেখাচ্ছে প্রচুর মানুষের ঢল এখানে, একদম এখানে তৈরি করা হয়েছে একদম। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলটি দেখুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। চলুন দেখতে থাকুন জগন্নাথ বল্লা থেকে। Thank you.
আমাদের রথের পর্ব শেষ হয়ে গেল অর্থাৎ দক্ষিণাঞ্চল জেলার যে গোয়ালদার যে গ্রাম সেখানকার রথযাত্রা দক্ষিণাঞ্চল জেলার দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা উৎসব আপনাদেরকে দেখালাম এবং পরবর্তী ভিডিও পাওয়ার অপেক্ষা থাকুন উত্তরবঙ্গের সর্ববৃহৎ যে তপন অর্থাৎ দক্ষিণাঞ্চল জেলার তপন সেখানকার রথের এখানে যাবো আমরা তো নেক্সট ভিডিওতে সেই তপন যে ব্লকের যে তপনের যে রথ রয়েছে সেটি দেখাবার জন্য নিয়ে যাবো নেক্সট ভিডিও আবার অপেক্ষা থাকুন।